তো বন্ধুরা, আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকের এই ভিডিওতে 3D ইফেক্ট আমরা কিভাবে তৈরি করব সেটি আমরা এখানে দেখব। সো এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করে দেবো এবং এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের একটি ইমেজ দেখতে পাচ্ছেন। এখানে আমরা 3D লেখাটি অ্যাড করব। কিভাবে অ্যাড করব তো চলুন আমরা ব্যাগে যাই। সর্বপ্রথম আমাদের 3D যে লেখাটি রয়েছে সেটি আমাদের কাজ করে নিতে হবে। এর জন্য আমরা এখান থেকে চলে যাব পিক্সেল ল্যাবে। আমাদের যে এই সফটওয়্যারটি রয়েছে সফটওয়্যারটি আমরা এখান থেকে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর গাইস আমরা এখানে জাস্ট আমাদের যে টেক্সটগুলো রয়েছে আমরা এখান থেকে টেক্সটটি লিখে নিতে পারবো। এখানে আমরা নতুন একটি টেক্সট নেব এবং আমরা এখান থেকে এটাকে নাম লিখতে পারবো। সো আমরা এটাকে কেটে দিলাম। এখন আমরা এটাকে কি করব, 3 আমরা একটু বড় হাতের ডি নেব, ডি ওকে ডান করে দিলাম। এখানে আমরা ওকে করে দিলাম। এখন গাইস আমরা এটাকে বড় করে নেব। যতটুকু সম্ভব আমরা ততটুকু বড় করে নেব। ওকে, এখন আমরা চলে আসব আমাদের এই যে এই সিরিয়ালে। এখানে আসার পর আমাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন টেক্সটটা রয়েছে, টেক্সটটা আমরা চলে যাব, এখান থেকে চলে যাব। সো আমরা এখান থেকে চলে যাব এসডি কার্ডে। এখানে চলে আসব আমাদের যে নিউ ফোল্ডার যেখানে ইমেজ রয়েছে সেখান থেকে আমাদের ইমেজটা আমরা এখানে নিয়ে আসব। এখানে যে ইমেজটি রয়েছে ইমেজটা আমরা এখান থেকে ড্রাগ করে দিলাম এবং ওকে করে দিলাম। সো দেখতেই পাচ্ছেন আমাদের যে লেখাটি রয়েছে সেটি আমাদের এখানে আমরা ওকে। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমাদের লেখাটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে নিচে চলে আসবো। আসার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে 3D টেক্সট লেখা রয়েছে, এটা আমরা ইনেবল করে দেব। ইনেবল করে দিলে আমাদের যে 13% ডেপথ রয়েছে আমরা একটু এটাকে বড় করে নিতে পারি। ওকে, এরপর আমরা একটু শ্যাডো বা স্ট্রোক দেব। এই যে এখান থেকে আমরা একটু স্ট্রোক দিতে পারি। হালকা একটু স্ট্রোক দিয়ে দিলাম। আমাদের 3D যে লেখাটি রয়েছে এটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা চলে আসব আমাদের এই পাশে। এখানে দেখছেন ট্রান্সপারেন্ট যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটাতে আমরা ক্লিক করে দেব। এরপর আমাদের এটাকে সেভ করতে হবে। সো সেভ করার জন্য এখানে আমাদের বাটন রয়েছে, আমরা এখানে সেভ অ্যাজ ইমেজ, এখানে আমরা PNG রয়েছে, আমরা এটাকে জাস্ট সেভ গ্যালারিতে ক্লিক করে দেব। সেভ গ্যালারিতে দেখতে পাচ্ছেন রেন্ডারিং হচ্ছে। ইমেজটি রেন্ডার হয়ে যাওয়ার পর আমরা আমাদের গ্যালারিতে চলে যাব এবং আমরা সেই ইমেজটি ওকে, আমাদের ইমেজটি এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। অর্থাৎ ফটোশপের ন্যায় আমাদের যে ইমেজটি রয়েছে আমরা এখানে কিন্তু সুন্দরভাবে এটা তৈরি করে নিলাম। সো আমরা সম্পূর্ণ ব্যাগে চলে যাব, যাওয়ার পর আমাদের কাইনমাস্টারটা আমরা ওপেন করব। এখান থেকে আমরা এটাকে কেটে দিচ্ছি। এখন আমরা চলে যাব মিডিয়ায়। দেখুন আমাদের এখানে 3D চলে এসেছে। তো মিডিয়ায় যাওয়ার পর আমরা কী করব, আমাদের একটি ব্যাকগ্রাউন্ড নেব।
সো ব্যাকগ্রাউন্ডটি একটু বড় করে নিলাম। তারপর আমরা চলে যাব লেয়ারে। লেয়ারে যাওয়ার পর আমরা কি করব, আমাদের যে ইমেজটি রয়েছে সেই ইমেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব এবং এখান থেকে আমরা এটাকে ফুল করে দেব। ফুল করে দেওয়ার পর গাইজ দেখতে পাচ্ছেন আমাদের যে ইমেজটি এটা কিন্তু এখানে অলরেডি বসে গিয়েছে। তো আমরা এটাকে সমান করে দিলাম। ওকে, সমান করে দেওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা সরাসরি আমাদের যে ইমেজটি রয়েছে সেটি আমরা এখান থেকে ইনপুট করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে থ্রি ডিটি রয়েছে, আমরা এখান থেকে থ্রি ডিটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এখান থেকে এটাকে একটু ছোট করে নিই। এটা যতটুকু সুন্দর করে বসানো যায় ততটুকুই বেটার। আমরা ছোট করে নিই। এখানে আমাদের ইমেজটা আমরা একটু লম্বা করে নেব। ওকে, ইমেজটি লম্বা করার পর এখন আমাদের যে ইফেক্টটি রয়েছে আমরা সেই ইফেক্টটি এখানে দিয়ে দেবো। এখানে আমরা চলে আসছি লেয়ারে। লেয়ারে চলে আসার পর আমাদের যে এই যে ইফেক্টটি রয়েছে ইফেক্টটা আমরা এখান থেকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট আমাদের সরি আমাদের যে কাইনমাস্টার এখানে পেন্ডিং মোড রয়েছে আমরা এখান থেকে স্ক্রিন করে দিলাম। সো আমরা এটা এখান থেকে সাপ্লাইট মাল্টি নর্মাল স্কিন হার্ড লাইট লাইটিং সো এটাই মনে হয় বেটার হয়েছে। আমরা এটাকে জাস্ট এখান থেকে দেখি প্লে করে দিই। সো এখানে আমাদের যে বিষয়টি রয়েছে আমাদের থ্রি ডি ইফেক্টটি এখান থেকে সরি আমাদের এই যে ইফেক্টটি রয়েছে এখান থেকে এটা ডালবো। ওকে, এখন আমরা এখান থেকে সেম প্লে করে দেব। সো দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে ইফেক্ট হয়ে গেল। আমরা এটাকে ডুপ্লিকেট করব। দেখতে পাচ্ছেন আমরা সেম এখানে ডুপ্লিকেট করার পর আমাদের এমন একটি ইফেক্ট এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। সো গাইস, এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশা এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।